হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিভাবে একদম ইনস্ট্যান্ট টক দই কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি এখন তৈরি করে দেখাবো। টক দই তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ নিয়ে নিলাম গরু দুধ, এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি আছে, মানে 200 গ্রাম পানি আছে। এবার এই দুধের সাথে পানিটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। যখন এরকম মেশানো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করতে হবে লেবুর রস। আমি এরকম সাইজের একটা লেবু নিয়েছি, আর এই লেবুটা থেকে আমি সম্পূর্ণ রসটুকু এর সাথে অ্যাড করে দিবে, যে কেটে নিচ্ছি। এই যে সবসময় কিন্তু বাসায় টক দই থাকে না, তো আমি এভাবে কিন্তু যখন বাসায় টক দই থাকে না তখন কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেই। এই যে সবটুকু লেবুর রস আমি এখানে নিয়ে নিয়েছি, এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের টক দইটা একদম রেডি হয়ে যাবে। 2-3 মিনিট একটু রেখে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে, বা আপনি চাইলে এটা এখনো আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু অনেকটা ঘন আর একদম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাসায় হুট করে মেহমান চলে আসে, রোস্ট রান্না করা লাগে, বা টক দই দিয়ে অনেক আইটেম রান্না করার প্রয়োজন হয়, তখন বাজারে যাওয়া সম্ভব হয় না। তো তখন কিন্তু আপনারা চাইলে এরকম ভাবে টক দই তৈরি করে তারপরে রান্না করতে পারেন, আর তার টেস্টও কিন্তু অনেক ভালো আসে সেই বাজারের কেনা টক দই বা ঘরে পাতা টক দইয়ের থেকে কোনো অংশে কম আসে না। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে আসবে। ভালো লাগলে পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।